বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশি ব্যবসায়ীদের পুরনো সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সকে আরও গতিশীল করার লক্ষ্যে রবিবার বার্মিংহামের ব্যবসায়ীদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমানের সভাপতিত্বে ও মুহিবুর রহমানের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমেদ। বক্তব্য রাখেন ডিরেক্টর অব চেম্বার্স আফতাব চৌধুরী, বাংলাদেশ হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সাত্তার, জেএমজি কার্গোর এমডি মুনির আহমেদ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, ইমামউদ্দিন রয়েস আলী, ফয়জুর রহমান চৌধুরী এমবি, কামরুল হাসান চুনু সহ মিডল্যান্ডসের বিশিষ্টজনেরা। সভা শেষে মিডল্যান্ডস রিজিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডক্টর আজিজুর রহমানকে সভাপতি, মোহাম্মদ সেলুমিয়াকে জেনারেল সেক্রেটারি এবং মোহাম্মদ রফিক মিয়াকে ট্রেজারার করে 11 সদস্য বিশিষ্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপির গণস্বাক্ষর কর্মসূচির ধারাবাহিকতায় অন্যান্য জোনাল কমিটির ন্যায় রাজ্যটাল বিএনপিও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত থাকছে আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে ব্রিটিশ সরকারের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদানের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির এই স্বাক্ষর অভিযানকে সফল করতে এক সভা করেছে রাস্টেল বিএনপি। গত সোমবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাস্টেল বিএনপির সভাপতি জয়নাল আবেদিন। সাধারণ সম্পাদক মইনুদ্দিনের সঞ্চালনায় এতে টেলিকনফারেন্সের মাধ্যমে রাস্টেলের স্বাক্ষর অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। আমাদের প্রত্যেকটি জোনাল কমিটি আজকে সাইনিং ক্যাম্পেইনটা শুরু করেছে, তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও গণস্বাক্ষর অভিযানকে সফল করতে টেলিকনফারেন্সের মাধ্যমে সবাইকে আহ্বান জানান। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টে যাতে কোয়েশ্চন রেজ হয় এই কারণে আজকে আমাদের এই গণস্বাক্ষর। এছাড়া সবাই আরো বক্তব্য রাখেন মাহবুব আহমেদ, কবিরুল হক কবির, সৈয়দ মিজান প্রমুখ। বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। রাস্টেল থেকে মওদুদ আহমদ, ছেনেলাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বানে বার্মিংহামে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে বার্মিংহাম বিএনপি। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত সোমবার দুপুর 2টায় ইয়ার্ডলিওস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে বার্মিংহাম বিএনপির সভাপতি জালাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজাতুর রেজার পরিচালনায় আনুষ্ঠানিকভাবে এই সাক্ষরতা কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা বিরাম আলী, নজরুল ইসলাম আমিন, মজনু মিয়া, ফজলু মিয়া, শাহীন, সমীর আলী, আব্দুল আলীম চৌধুরী, শাহ রায়হান প্রমুখ।